আমি যেটা প্রতিদিন সকাল সাতটা থেকে কাজ স্টার্ট করি বন্ধুরা সেটা হলো আমি প্রতিদিন সকাল সাতটা থেকে কাজটা শুরু করে দিই আমার সংসারে যাবতীয় কাজ থাকে প্রথমে ঘুম থেকে উঠেই আমি পৌনে সাতটার সময় উঠে আগে মুখটা ধুয়ে নিই ব্রাশ করে নিই নিজে ফ্রেশ হয়ে যাই নিজেকে আগে ফ্রেশ করে তবে আমি কাজের মধ্যে মানে যুক্ত হই নিজে ফ্রেশ হয়ে একটু সানস্ক্রিম টানস্ক্রিম লাগিয়ে নিয়ে তারপর আমি চলে আসি ডাইনিং টেবিলের এই জলের বোতলগুলো ভরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে কারণ এগুলো প্রতিদিন রাতে আমি ধুয়ে মধ্যে উপর করে রেখে দিই তারপর সকালে উঠে এগুলো ভরে তারপর আমি আগে খেজুর আর জল খেয়ে নিই এক গ্লাস মানে জল খাই আর সঙ্গে একটা কি দুটো খেজুর খাই খেয়ে তারপর যেটা করি সেটা হলো আমি ঝাড় দিই পাশে ঘরটাকে ভালো করে আগে ঝাড়ু দিয়ে নিই ঝাড়ু দিয়ে নিয়ে তারপর আমি যাই কিচেনটা পরিষ্কার করতে তারপর ঝাড়ু দেওয়া হয়ে গেলে যেটা করি আমি কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নিই রান্না শুরু করার আগেও কিন্তু আমি ভালো করে ক্লিন করে নিই নিয়ে তারপর রান্নাটা স্টার্ট করি তো চলো সেই সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব ভালো আছি চলো বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত পারফার্স কিচেন ব্লগে আজকে আমি তোমাদের জন্য ভিডিওটা রেডি করেছি যে সকাল সাতটা থেকে মানে দুপুর পর্যন্ত আমি কিভাবে কাজগুলো গুছিয়ে করি আর আমি খুব জর্জলদের মধ্যে কীভাবে রান্নাঘরটাকেও ক্লিন করে নিই খুব তাড়াতাড়ির মধ্যে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগে আর সাথে তো রান্নাবান্না আছে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওর যদি কোথাও কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করতে অবশ্যই কিন্তু কেউ ভুলবে না বন্ধুরা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এ দুইজনের জন্য দুই কাপ চাটা রেডি করে নিলাম নিয়ে এবার চাটা খেয়ে খেয়ে নেব নিয়ে বাকি রান্না টান্নাগুলো করবো আর এখানে সব রান্নার মানে জোগাড়গুলো বার করে রেখে দিয়েছি তো চলো চাটা খেয়ে নিই আর সারাদিন মানে একা একাই থাকি যেহেতু মানে এদিকে সকাল থেকে এগারোটা পর্যন্ত আর ওদিকে মানে সারা এগারোটা পর্যন্ত আর ওদিকে মানে পর থেকে পুরো একা একাই থাকতে হয় কারণ বাবু ঘুমিয়ে যায় তো ওই সময়টাও ভীষণ মানে একা মনে হয় নিজেকে আর এই সকালটাই হয় যে মানে চাটা সকাল যে হয় আমাদের সকাল হবার পরে যখন যখন আর কি চা খাই তখনই একটু সময় পাই সিমরা বাবার সঙ্গে একটু কথা বলার যেহেতু ওরা বাইরে কাজ করে সেই জন্য আর কি ওরা সবার বিভিন্ন মানুষের সঙ্গে কথাবার্তা বলে হয়তো আর কোথাও একটা কথা বলার মতো এনার্জি ওদের থাকে না তাই হয়তো বাড়িতে এসে আর কথা বলতেই যায় না মানে অনেক কিছু জিজ্ঞেস করার পর তবে একটা উত্তর পাই তার মানে হাউস ওয়াইফ আর কি তারা তো সারাদিন বাড়িতে যেমন কাজ করতে করতে সকাল থেকে একটার পর একটা কাজ করতে করতে কোথাও একটা দেখবে সন্ধ্যার দিকে কিন্তু আমরা ক্লান্ত হয়ে যাই সেরকম ওদেরও অবস্থাটা আর কি হয় তো সে যাই হোক একে অপরকে তবুও মানে একটুখানি মানে সময় দিতে হয় আর সেই সময়টা কিন্তু এই সকালেই আমরা পাই পুরো ফ্ল্যাটে যারা থাকি তারাই জানি একাকিত্ব জীবন আমাদের আর এই একাকিত্ব জীবন কি তো মানে সারাদিন মানে বোর হয়ে যায় আর কি আর মাঝে মাঝে মানে যারা আশেপাশে আছে মানে আশেপাশের যে সব মানে ফ্যামিলিগুলো আছে ওরাও বাড়িতে থাকে না ওরাও হাজব্যান্ড কেউ হয়তো চাকরি করে বা কেউ কিছু কাজ করে থাকে না তো দু একজন থাকে যারা তাদের ওই আর কি কাজে ফাঁকে একটু একটু হয়তো গল্প হয় একটু কেউ দরজা খুললো কারোর সঙ্গে কারো দেখা হলো একটু গল্প হলো বা একটু কথা হলো ব্যাস এটুকুই ব্যাস এরকমভাবেই সারাটা দিন আর কি কাটে হ্যাঁ সবথেকে বড়ো কথা কী বলো তো মানে কাজ তো শুধু করলেই হয় না টাইম মেনটেনের একটা ব্যাপার থাকে তো সেই টাইমটা আমি কিন্তু খুব মেনটেন করি আমি মেনটেন করি বলবো না মানে মেনটেন করার চেষ্টা করি কারণ মেয়েকে টাইমে নাওানো খাওয়ানো আর মানে সব কিছু আমাকে টাইমের মধ্যে করতে হয় আবার ওর একটা আলাদা টাইম টেবিল মানে বাচ্চাবেলা থেকে ওর একটা এমন টাইম টেবিল হয়ে গেছে ও সেই টাইমের বাইরে গেলে কিন্তু আর খাবে না আর ঘুমাবে না আর পড়বে না এরকম একটা ব্যাপার হয়ে যায় সেই জন্য সমস্ত কিছুটা আমাকে একটা টাইম টেবিল মানে করে নিয়েছি আমি একটা সেই টাইমের মধ্যে কিন্তু সেই কাজটা আমাকে কমপ্লিট করতে হয় যার জন্য আমি রেগুলার ভিডিও আর পোস্ট করতে পারিনি বন্ধুরা একটা সময় বাবু যখন ছোট ছিল তখন ও পারতাম কিন্তু এখনও একটু বড় হয়ে গিয়ে আরও কিন্তু দুষ্টুমি বেড়ে গেছে আর যার জন্য মানে সম্ভব হয়ে ওঠে না তাই সপ্তাহে মানে চেষ্টা করি সপ্তাহে চারটে কি পাঁচটা ভিডিও দেওয়ার আর রেগুলার আর পারছি না এক একেবারেই টাইম করে উঠতে পারছি না আর ওর পেছনে অনেকটাই সময় নেই মানে ওর ওকে অনেকটাই সময় দিতে হচ্ছে এখন আর কি দেখো এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঢ্যাঁড়স রান্নাটা আমারও হয়ে গেল আর যেহেতু ঢ্যাঁড়স মানে নতুন সবজি আর ঢ্যাঁড়সগুলো যেন মনে হচ্ছে সদ্যজাত ঢ্যাঁড়স মানে চাষিরা তুলে নিয়ে চলে এসেছে সবে ঢ্যাঁড়সগুলো হয় ধরেছিল তো ছোট্টো ছোটো ঢ্যাঁড়স একবারে তো যাই হোক ঢ্যাঁড়সের কিন্তু দাম এখন অনেক বেশি আর তবু খাবার ইচ্ছে হয়েছিল তাই সিমরা পাবা নিয়ে এসে দিয়েছে আর আমি খেতে কিন্তু ভীষণ ভালোবাসি ঢ্যাঁড়স আর চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে আমার একটা ফেভারিট শাকের রেসিপি শেয়ার করি দেখো প্রথমে একদম ভারী করে মানে তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে এক চামচের মতো ঘি দিয়ে দিলাম রসুন কুচিটাও দিয়ে দিলাম দিয়ে হাল ওটাকেও হালকা বাদামি রঙের করে নিয়ে তারপর কলমি শাকটাকে তুলে দিয়েছি মানে ভালো করে ধুয়ে জল ঝরে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম মানে শাক ভাজা যত ঝুরঝুরে হবে না তত খেতে ভালো লাগে আর কলমি শাক ভাজা মানে করতে গিয়ে অনেকেরই মানে একটু নরম টাইপের হয়ে যায় কীরকম একটা ভত্তা ভত্তা টাইপের হয়ে যায় কিন্তু একটু জলটাকে ঝর মানে অনেকক্ষণ ধরে যদি ঝরিয়ে জল ঝরিয়ে রাখো রেখে যদি শাকটা ভাজা করো দেখবে শাকটা ভা শাক ভাজাটা কিন্তু একদম পারফেক্ট হয় আর আমি তেলেতে কিন্তু ঘি দিয়েছিলাম এটা আমার মায়ের রেসিপি জানো তো আমার মা যখনই শাক ভাজা করত তখনই কলমি শাক ভাজা বিশেষ করে তখনই কিন্তু ঘি দিত তাই আমি কিন্তু ঘি দিতে একদমই ভুলিনি তো সব কিছু মিলিয়ে আমার শাক ভাজাটা খুব সুন্দর হয়েছিল। তো রান্নাবান্না তো হলো এবার সরস্বতী পুজোর দিনে যে শাড়িটা পরেছিলাম ওটাকে মেশিন আজকে দিয়ে দিয়েছিলাম ধুয়ে নিয়েছি আর দুটো ব্ল্যাঙ্কেট ধুয়েছি আর বাকি কিছু কাপড় ছিল ওগুলোও ধুয়ে নিয়েছি ধুয়ে সব কিছু ভালো করে পরিপাটি করে একদম সুন্দর করে মানে খিড়কিগুলোতে মেলে দিয়েছি দিয়ে বিছানাটাকেও একদম ঠিকঠাক করে নিয়েছি তো দেখো এবার হালকা বাদামি রঙের আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে আর তে মানে পেঁয়াজটাকে হালকা লাল করে নিয়ে কী বলো তো আমাদের বাঙালিদের মতো খাবার দাবার পৃথিবীর মনে কোথাও কোনো অংশ পাওয়া যায় না বলে মনে হয় কারণ আমরা বাঙালিরা যেসব জিনিসগুলো খেতে ভালোবাসি বা রান্না করতে ভালোবাসি সেগুলো কিন্তু অসাধারণ টেস্ট একটা কে স্নান করাবো বলে জল গরম করেছি আর এখানে দেখো জল ভর্তি করতে দিয়েছি মেয়েকে স্নান করাবো তো চলো মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো আমি করব আর দেখো এই রুমটাকে কালকে খুব সুন্দর করে একদম ঝাড়াঝুড়ি পরিষ্কার যেহেতু সামনেই সবে বাড়াতে আসছে আমাদের আর সেই জন্য আমি একটা একটা করে কাজ কিন্তু এগিয়ে নিচ্ছি কারণ একা হাতে এতগুলো কাজ সেই জন্য আর যেহেতু দুটো রুম এ একটা ব্যালকনি ব্যালকনিটাকে এখনও কিছু করিনি এদিকে একটা বাথরুম আছে তো এগুলোকে সব করবো এটা আর এই রুমটা দুটো কিন্তু বাকি আছে এই দুটো দু একদিনের ভেতরেই মানে পরিষ্কার করে নেব আর দেখো একদম বিছানা ফিছানা টান টান করে মিলে এবার আমি কিচেনে চলে এসেছি কিন্তু আমার মেয়েকেও স্নান করানো হয়ে গেছে আর দেখো মেয়েকে স্নান করিয়ে মেয়ে এখন যত রকমের আমার চুরি ছিল ওগুলোকে বার করে ওর যে বাবু আছে ওকে পড়াচ্ছে তো যাই হোক ও যেটা করছে করুক আর ওকে স্নান শুধু না ওকে খাইয়েও দিয়েছি স্নান করানোর ফাঁকে খাওয়ানো হয়ে গেছে ওটা আমি স্কিপ করে চলে এসেছি কারণ ছোট বাচ্চা নিয়ে সবটা মানে তুলে ধরা যায় না বন্ধুরা প্রতিটা মানে স্টেপ আর কি হয়ে ওঠে না যারা আমার মতো একা হাতে বাচ্চা প্লাস এইভাবে সংসার সামলাচ্ছ তারাই আমার মানে কথাগুলো বুঝতে পারবে আর সব মানে ভিডিও শ্যুট করতে গেলে এমনিতেই অনেকটা সময় লেগে যায় আর সেই সা ফাঁকে মানে তাড়াহুড়ো বাবুকে মানে স্নান করানোর ছিল সেই জন্য ওকে স্নান টান করিয়ে খাইয়ে একেবারে আমি কাজ গুছিয়ে চলে এসেছি ও ততক্ষণ খেলতে থাক ও আজকে ঘুমাতেও চায়নি আর সেই ফাঁকে কিন্তু আমি আমার কাজগুলো সেরে নেবো আর সব থেকে বড়ো কাজ কি বলো তো আমার মনে হয় আমার যখন কিচেনে এই আর কি বেসিনের ভেতরে এই বাসনপত্রগুলো পড়ে থাকে আমার যেন মনে হয় আমার কিছুই কাজ হয়নি আর সব থেকে প্রথমে আমি যেটা করি রান্নাবান্না হয়ে গেলে আগে ব্রেকফাস্ট করে নিই মানে সকাল থেকে আমার রুটিনটা বলি তোমাদের মানে সকালে ঘুম থেকে উঠে আমরা আগে লিকার চা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আমি রান্নাবান্নাগুলো স্টার্ট করে দিই যেহেতু সিমরার পাপা নটা সাড়ে নটার মধ্যে অফিসে বেরোয় আর কি আর যেদিন মানে মেয়ের স্কুল থাকে সেদিন ওকে এখান থেকে আটটা চল্লিশে বেরোতে হয় আটটা পঁয়তাল্লিশ থেকে সিমরাল স্কুল তো এবার রান্নাবান্না করে নিই রান্নাবান্না করে নিয়ে আমি এবার ওর আবার স্কুল সিমরা স্কুল আর সিমরা পাপা অফিস চলে গেলে তারপর আমি যেটা করি আমি ব্রেকফাস্টটা করে নিই করে নিয়ে তারপরে ফার্স্ট কাজ হলো আমার ব্রেডটাকে মানে ক্লিন করে নেওয়া ব্রেডটাকে একদম টান টান করে সুন্দর করে মেলে বেড বেডটা ঠিক করে নেওয়া কারণ ঘরের বিছানা যতক্ষণ না তুমি ঠিক করবে ততক্ষণ যেন কোথাও একটা অসমাপ্ত থেকে যায় তারপর চলে আসি আমি কিচেনে কিচেনের বাসনপত্রগুলো ধুই আর এই কিচেনের গ্যাস গ্যাস স্টোভগুলো ক্লিন করে নিই ভালো করে সমস্ত কিছু যদি প্রতিদিন এইভাবে যদি ক্লিন করে নাও না বন্ধুরা তাহলে দেখবে মানে আমার বাসনপত্র আর এই গ্যাস মোছা মানে যেইভাবে আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা যেইভাবে আমি মোছামুছি করে নিই এইভাবে করতে আমার মিনিমাম এক ঘন্টা সময় লাগে কিচেনে তো কিচেনের কাজটা আমার এক ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলার চেষ্টা করি প্রথমে ভিম জেল দিয়ে কিচেনটাকে ভালো করে গ্যাস স্টোভটাকে মানে এ করে নিলাম মেজে নিলাম নিয়ে তারপরে আমি একটা মানে কাপড় দিয়ে মুছে নিলাম তারপর ওই কাপড় দিয়ে আমি পুরো জায়গাটা ভালো করে ক্লিন করে নিচ্ছি সব সরিয়ে সরিয়ে দেখো ঠিক এইভাবে মুছে নিলে কি বলো তো তুমি যদি মাসে একবার ডিপ ক্লিন করো না তোমার হয়ে যাবে আর তা নালে কিন্তু শুধু গ্যাসটা মুছে চলে আসবে আর বাকিগুলো সব পড়েই থাকবে ওইভাবে থাকতে থাকতে কি বলো তো একদম তেল ছিটে হয়ে যায় তখন একবারে করতে গেলে এত কষ্ট হয় আমার তো একদম ভালো লাগে না আমি এগুলো রেগুলার না করতে পারলেও আমি একদিন ছাড়া এগুলো এরকমভাবে আমি কিচেনটা ক্লিন করে নিই তাতে করে আমার কিন্তু অনেকটাই মানে কিচেনটা ঝকঝকে চকচকে থাকে তো দেখো এইভাবে একদম প্রতিটা জায়গা কোনা কোনা আমি কিন্তু আজকে সব সরিয়ে সরিয়ে মুছে নিয়েছি তোমাদেরকে প্রত্যেকটা স্টেপ আমি দেখাতে পারলাম না তো সেই জন্য আমি বলে দিচ্ছি এদিকটাতে পুরো আমি এগুলো সরিয়ে ভালো করে সব সুন্দর করে মুছে নিয়েছি আবার এদিকটাতেও ভালো করে মুছে একদম গুছিয়ে নিয়েছি দেখো আমার কিচেনটা ছোটোর মধ্যে হল আমার সব জায়গার মধ্যে কিচেন আমার তোমরা দেখেই বুঝতে পারছো খুব ছোটো কিচেন তো তবু আমি কিন্তু চেষ্টা করেছি তাকে গুছিয়ে গেছি পরিপাটি করে রাখার এতে করে দেখতেও সুন্দর লাগে আর রান্নাঘরে এসে কাজ করতো তো তোমরাও চেষ্টা করো বন্ধুরা যারা তোমরা কিচেনের পরিষ্কার করতে একটু অলসতা ভাব করো তারা কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারো খুব তাড়াতাড়ি কিচেনটা কিন্তু এইভাবে পরিষ্কার হয়ে যায় দেখো কিচেন পরিষ্কার হয়ে গেল এবার নেক্সট কাজ হচ্ছে আমার ঘর বাড়িগুলো ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব নিয়ে তারপরে আমি এবার মোছামুছি করব এবার কিছু ফার্নিচার যেগুলো আছে ওগুলো একটু প্রতিদিন মোছামুছি করে নিই বন্ধুরা ওগুলো আর অত দেখাচ্ছি না দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো সেই জন্যে মুখে বলেই দিচ্ছি তোমাদের আর একটু মানে সব কিছু ফ্রিজ ট্রিজ টেবিল ওগুলো আরেকবার মুছে নিই নিয়ে তারপরে ঘরবাড়িগুলো মুছে আমি স্নান করে নেব তো এই কাজগুলো আজকে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম বন্ধুরা জানি না কতটা দেখাতে পেরেছি কিন্তু এগুলো আমার প্রতিদিনের কাজ প্রতিনিয়ত এগুলো আমাকে প্রত্যেক দিনের ডেলি রুটিন বলতে পারো এইভাবেই আমাকে কাজগুলো করে যেতে হয় আর চেষ্টা করব অন্য কোনো ভিডিওর মাধ্যমে আমি দেখানোর তোমাদের যে সকাল থেকে আমি কিভাবে মানে প্রতিটা কাজ আমি তুলে ধরার চেষ্টা করবো দেখো স্নান টান করে চলে এসেছি একদম নিজের জন্য পেতে নিচ্ছি একদম অল্প করে ভাত নিয়ে নিয়েছি কলমি শাক ভাজা ঢ্যাঁড়স আলুর তরকারি খুবই আমার ফেভারিট দুটোই আজকে আমার ফেভারিট ঢ্যাঁড়স আর কলমি শাক ভাজা তো এবার খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপর আবার মেয়েকে ঘুম পড়াবো মেয়ে এখনও ঘুমাইনি আর এই কয়েকদিন এরকমই করছে ঘুমাইনি চট করে তো চলো এরই সাথে সাথে আজকের এই সুন্দর ব্লগটা এখানেই অ্যান্ড করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম